দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমার নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত 4 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। এরপর গত 18 সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানান চিকিৎসকরা। তবে গত 19 সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। পরে গত 20 সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ আসে। তবে এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। 2009 সালের 13 জানুয়ারি তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং সঙ্গে পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় উপনির্বাচনে বিএনপির অঙ্গন লোক দেখানো ছিল বলে মন্তব্য করেন কাদের। বিস্তারিত বলবেন আমাদের রিপোর্টে। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এতে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দোষী যেই হোক তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সিলেটের ঘটনার ব্যাপারেও আমি একই কথা বলতে চাই। সরকারের অবস্থা, শেখ হাসিনার অবস্থা এখানে অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান মোহাম্মদ হত্যাকাণ্ডের সঙ্গে শুধু জড়িত ছিল না, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে এই দেশে কাজ করেছেন এবং এই দেশটাকে পাকিস্তানের ভাবধারায় পরিচালিত করেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী ছিলেন না, স্বাধীন রাষ্ট্রে বিশ্বাসী ছিল না। সভাই শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন নেতারা। জাতির পিতা কন্যা বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। রাজনৈতিকভাবে পরস্তদের দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামের নানা দিক নিয়ে সাংবাদিক শাবান মাহমুদ রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং বইটির রচয়িতা শাবান মাহমুদ। এ সময় দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে রাজধানীর নানা জায়গায় গোপন বৈঠক হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে ধাবমান গতিতে এগিয়ে যাচ্ছে, এই অগ্রগতির চাকাকে যারা দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে ঘূর্ণায়মান চাকায় পরিণত করেছিল তারা এখনও আবার ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রগতিকে থমকে দিতে চায়। সুতরাং এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।